আমি হারার জন্য আসিনি, আমি হারার জন্য আমার জন্মই হয়নি। সো আমি পারবো এবং আমি পারবো, এই কনফিডেন্স আমি এই ট্রেনিং থেকে নিয়ে যাচ্ছি। আমি কথা দিচ্ছি এবং এটা আমার কমিটমেন্ট, আগামী টু ইয়ার্সের ভেতরে, আগামী টু ইয়ার্সের ভেতরে হচ্ছে আমি রিজিওনাল সেলস ম্যানেজার হিসেবে এইখানে এসে আকবর স্যারের সামনে কথা বলবো। আলহামদুলিল্লাহ যে আজকের আমি এই টিম বিল্ডিং অ্যান্ড লিডারশিপ ফর এভরি সাকসেস এই ট্রেনিংটার এই সুন্দর একটা আয়োজনে আমি আসতে পেরেছি। আজকে তিন দিনের শেষ দিন, শুধু এটুকু বলি যে আসলে ট্রেনিং যে আসলে কেমন হয়, ট্রেনিং সম্পর্কে আমাদের একটা খুব ভয় কাজ করে। অ্যাট ফার্স্ট যখন আমরা পপুলার ফার্মাসিউটিক্যালসে ইন্ডাকশন ট্রেনিংয়ে আসি, তখন থেকেই যেন আসলে ট্রেনিংটা আসলে কি নতুন জিনিস জানা এবং এত কঠিন। বাট এই ট্রেনিংটাতে আসার পরে মনে হলো যে আসলে ট্রেনিং যে আসলে হাসতে খেলতে মজা করে আসলে যে লাইফটাকে ডেভেলপ করা যায়, ঠিক এই জায়গাটা আমরা হচ্ছে এই ট্রেনিংয়ের মাধ্যমে দেখলাম এবং জীবনটাকে উপলব্ধি করতে পারলাম। সবচাইতে বড় কথা হচ্ছে যে মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য যে আরও কত কিছুই আমাদের জানার আছে এবং জানতে পারা যায়, এবং সব কিছু মিলিয়ে আসলে পপুলার ফার্মাসিউটিক্যালসকে একবার ধন্যবাদ জানাতে চাই এবং আমাদের এমডি এবং সিইও স্যার, পাশাপাশি আসলে আমাদের হরমোন ইউনিটকে নিয়ে যারা আজকে এতটা ভাবছে, যারা আজকে এতটা হরমোন ইউনিটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা চিন্তা করছে, তাদের প্রতি আরও একবার কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি আল্লাহর দরবারে আমি দোয়া করছি যে এই বৃদ্ধির প্রতিষ্ঠাতা এবং আসলে আমাদের আকবর স্যার, তার সম্পর্কে আমরা না বললেই নয় যে হয়তো মানুষের জন্য কিছু করার জন্য কিছু মানুষকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করে। তো সেই জায়গাতে আমি অনেক বেশি দোয়া করি যে আল্লাহ তাআলা যেন ওনাকে মানুষের জন্য কিছু করার জন্য এই শক্তি, এই উদ্যম, এই বুদ্ধি, মেধা তার আরও বৃদ্ধি করুক। পাশাপাশি আসলে তিনি যেন, আমি তার কাছে একটা রিকোয়েস্ট করব বা দাবি করব এইটাই যে তিনি যেন কিছু মানুষকে তৈরি করে যায় যারা মানুষের জন্য কাজ করবে, মানুষকে নিয়ে ভাববে, মানুষ তৈরি করে যাবে। সো আই এম ভেরি মাচ গ্রেটফুল আওয়ার লিডার বা আওয়ার ট্রেইনার মোহাম্মদ আকবর হাসান স্যার এভরিথিং, এবং আমরা আশা করি যে আমাদের প্রত্যেকটা কলিগ যারা আজকে ট্রেনিংয়ে পার্টিসিপেট করছে তাদের এই যে মানসিক অবস্থার পরিবর্তন, এবং এই পরিবর্তনটা শুধু আমাদের অর্গানাইজেশন না, আমরা হচ্ছে সমাজে কাজে লাগাবো এবং প্রত্যেকটা মানুষকে এবং আমাদের যে কলিগরা যাদেরকে আমরা একটা অর্গানাইজেশনের যে রেজাল্ট সাকসেস, এই সাকসেসটা ঠিক তখনই প্রকাশ পাবে, এই ট্রেনিংয়ের পূর্ণতা তখনই পাবে যখন আমরা এন্ড অফ দ্য ডে, এন্ড অফ দ্য মান্থ, এন্ড অফ দ্য ইয়ার হচ্ছে আমরা এটার একটা রেজাল্ট এবং আউটপুট যে আসলে এত সুন্দর হতে পারে। কারণ হচ্ছে প্রত্যেকটা জিনিসের পেছনে একটা জিনিস কাজ করে, সেটা হচ্ছে সুন্দর ব্যবহার, এবং এই সুন্দর ব্যবহার দ্বারা দুনিয়া জয় করা যায়। সেক্ষেত্রে আমি কেন না, কারণ আমি করবো না, আমার জায়গাতে আরেকজন করবে, খুব স্বাভাবিকভাবে জয় একজন করবেই। তো আমি কারণ আমি হারার জন্য আসিনি, আমি হারার জন্য আমার জন্মই হয়নি। সো আমি পারবো এবং আমি পারবো। পপুলার হরমোন ইউনিট নাম্বার ওয়ান হয়েছে, এবং এইটার দূরত্ব এমন কোনো কোম্পানি নাই যে পপুলার হরমোন ইউনিটকে ধরার সাহস করে, এই কনফিডেন্স আমি এই ট্রেনিং থেকে নিয়ে যাচ্ছি। এবং আমি কথা দিচ্ছি এবং এটা আমার কমিটমেন্ট, আগামী টু ইয়ার্সের ভেতরে হচ্ছে আমি রিজিওনাল সেলস ম্যানেজার হিসেবে এইখানে এসে আকবর স্যারের সামনে কথা বলবো। থ্যাংক ইউ স্যার।